আমাদের দেশে আমরা সুখ খুব কমন শুনতে পাই মাইগ্রেন হয়েছে আমার অথবা টেনশন টেনশন আছে তো এই জন্য মাথা ব্যথা হচ্ছে ইনফ্লামেটরি হেডেক হয় তাহলে মাইগ্রেন হতে পারে ইনফ্লামেটরি হেডেক হতে পারে টেনশন হেডেক হতে পারে কিন্তু আমি আজকে আপনাদেরকে যে মাথা ব্যথার কথা বলবো এবং অধিকাংশ সময় আপনি যদি ধরেন যে একশো জন লোক মাথা ব্যথায় ভুগছে তার অর্ধেক লোক হলো জেনিক হেডেক থেকে ভোগেন এই জেনিক হেডেক কি টেনশন বলতে তো আমরা বুঝি টেনশন মাইগ্রেন মাইগ্রেন হয়েছে বুঝি জেনিক হেডেক সার্বিকও জেনিক হেডেক বলতে আমার কাছে এখানে দেখা যাচ্ছে দেখেন দুইটা বোন আছে এই বোন দুটো আমার ঘাড়ের এটাকে আমরা বলি সার্ভাইকাল ভার্টিব্রা তার মানে ঘাড় থেকে সার্বিকো মানে ঘাড় সার্বাইকেল রিজন এখান থেকে জেনিক মানে উৎপত্তি হয় অ্যান্ড হেডেক মাথা ব্যথা তৈরি করে আমি যে মাথা ব্যথার কথা বলবো সেই মাথা ব্যথাটা তৈরি হচ্ছে এখান থেকে এই থেকে তৈরি হয় জন্য বলা হইছে সার্ভিকো উপদেশগুলো মানলে আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো থাকবেন মানে আরো ভালো থাকার জন্য নিকটস্থ একজন মাস্কুলোস্কেলিটাল স্পেশালিস্টের সঙ্গে কথা বলুন জেনি

তা আল্লাপাকের সৃষ্টি থেকে যখনই আপনি এদিক ওদিকে যাবেন এখন যদি এইরকম করে থেকে দেখেন কষ্ট হবে কিন্তু তাছাড়া সম্ভব না এখন আমরা কীভাবে দেখি আমরা দেখি এভাবে প্রতিনিয়ত টেক্সট করছি ফোন করছি মেসেজ পাঠাচ্ছি ফোনে এংগেজ থাকছি তাকিয়ে যখন এখানে থাকছি এর স্ট্রেস হচ্ছে এখানে কম্পিউটার আমরা কম্পিউটারে কীভাবে কাজ করি সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকি হ্যাঁ থাকবেনি তো কারণ আপনি যে প্রফেশনে হন না কেন কম্পিউটার আপনাকে জানতে হবে কম্পিউটার ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না আমরা এরকম করলে আমাদের এই চিনটা বা এই দেখেন এখান থেকে এখানে আসে কিন্তু নর্মালি এখান থেকে স্টার নামে পড়া উচিত এখানে পড়া উচিত বুকে কিন্তু আমরা যখনই মেজারমেন্ট নিতে যাই দেখি রুগীদেরকে দেখি এটা এখানে চলে আসছে অনেক দূরে এরপরে আর জিনিস হয় একটা স্কেল নিয়ে এসছি কেল পড়াশোনা এই শোল্ডারের সঙ্গে এই কান একই লাইনে থাকার কথা তো যখনই আপনার মাথা সামনে যাবে তখন এই লাইনটা থাকবে না আমরা যখন এটাকে মেজারমেন্ট নিতে যাব তখন কান সামনের দিকে আসবে তাহলে আমরা কেন এই মেজারমেন্টগুলো করি এটা একটা কারণ থাকতে হবে অবশ্যই মেজারমেন্ট একজাক্টলি মেজারমেন্ট করার কারণ হলো যে আমাদের মাথা যে ওজন বহন করেছে টুয়েলভ পা যখন আমরা সামনের দিকে এরকম আগায় যাই তখন মাথা প্রতি ইঞ্চির জন্য প্রতি ইঞ্চি এগিয়ে যাওয়ার জন্য এক্সট্রা টেন পাউন্ডস ওজন এর মধ্যে পড়তে থাকে স্ট্রেস হতে থাকে তখন এখানে এখানে প্রেসার দেশার যখন এখানে প্রেশার দেয় সি ওয়ান সি টু সি থ্রি এখান থেকে যে নার্ভগুলো বের হয় এখানে কমপ্রেস করে থ্রি যায় মাথার পেছনে চাপ তৈরি করে চাপ তৈরি করে টু যায় এখানে থ্রি আসে এখানে ওয়ান আসে এখানে তখন রুগীরা বলে আমার তো খুব ব্যথা কী করি আপনি ঠিক ওয়ানে গিয়ে যখন এখানে ব্যথা আপনার নেকটা রুগীর নেকটা আসে সামনে নিলেন একটু ঘুরাইতে বললেন এটা ওপেন হয়ে গেল ওপেনের জায়গায় আপনি আঙুল দাস্তি করে দা কী করেন ডাক্তার সাহেব কী করেন খুব ব্যথা খুব ব্যথা আপনি একটু মোবাইলাইজ করে দেন একটু ঘুরাই দেন তাৎক্ষণিক রুগী বলবে একটু আগেই তো ছিল এখন তো পাচ্ছি না কারণ এই সি ওয়ান এখানে হলে সি টু প্রবলেম সি থ্রি প্রবলেম এর সঙ্গে যত আমি বলছি নার্ভের কথা এই তিনটি কষেরুকা যখন নার্ভের উপর প্রেশার তৈরি করছে তখনই সার্ভিকোজেনিক হেডেকটা তৈরি হচ্ছে আমরা আরেকটি সুবিধা যে নার্ভগুলো বের হয় ওর উপরে যখন চাপ পড়ে তখন বিভিন্ন জায়গায় হেডেক এছাড়া আমাদের ভিতরে ডুরা ম্যাটার আছে অর্থাৎ স্পাইনাল কর্ড যে থাকে এর ভিতরে এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এর ভিতরে এর বাইরের যে কাবারিংটা ডুরা তো কোনো কারণে যদি ডুরাতে চাপ পড়ে সে কারণে আমাদের ঘাড় ব্যথা বা মাথা ব্যথা হয়ে থাকে এছাড়া এখানের যে মাসেল আছে মাসেল যদি উইক হয় সে কারণে হতে পারে মাসেল উইক হলে কি হয় মাসেল উইক হলে এখানের যে কার্ভেসার থাকে আমরা বলি লোডোটিক কার্ভ অফ দ্য সার্ভাইকেল স্পাইন সার্ভাস স্পাইনের পেছন দিকে এরকম বাঁকা থাকে তো যদি এই বাঁকাটা সোজা হয়ে যায় সামনে ঝুঁকে কাজ করার জন্যে যদি এখানে একটু কাত হয়ে যায় এরকম স্কোলিওসিস বলি আমরা এখানে তাহলে হতে পারে এখন যে কার্বেসারটা আছে নর্মাল কার্বেসার এর চেয়ে যদি বেশি কার্বেসার হয় বেশি বাঁকা হয়ে যায় পেছন দিকে তার জন্য হতে পারে সেক্ষেত্রে আপনি সাজেস্ট করেন সেই কারণে দুটো ব্যায়াম একটা হল আপনি বসে এটাকে এখানে নিয়ে রাখলেন মাথার পেছনে হাত রাখলে রেখে বললেন পেছন দিকে চাপ দিতে চাপ দেন চাপ দিয়ে ধরে রাখেন তাহলে পেছনের মাংস শক্ত হবে আর এইটার জন্য আপনি চিট হয়ে শুলেন বালির সহ এরপরে আপনি এটাকে এখানে আটকায় দিলেন দিয়ে মাথাটাকে একটু সামনে নেন কাউকে বলেন বালির সরাই দিতে সরাই একে ধরে রাখেন এক হাজার এক এক হাজার দুই এক হাজার তিন এক হাজার চার এক হাজার পাঁচ এক হাজার এক সেকেন্ড হবে আপনি বলে দেখেন দেখবেন এক সেকেন্ড হয়ে গেছে তাহলে এক হাজার পাঁচ পাঁচ সেকেন্ড সে ধরে রাখবে এভাবে দশ থেকে পনেরো বার সকাল বিকাল সে করবে গ্র্যাজুয়ালি সেকেন্ড বাড়াবে আজকে পাঁচ সেকেন্ড করছে পরের দিন সে সাত সেকেন্ড করবে তারপরে নয় দশ এভাবে বাড়াতে থাকবে ঠিক পেছনেরটাও তাই এভাবে সে করতে থাকবে এরপরে উপর হয়ে শুয়ে এই হাত দুটোকে সুন্দর করে পাশে রেখে মাথা এবং কাঁধ উঠাবে আমরা মাথা এবং কাঁধ উঠাতে গেলে আমাদের নেকে একটা ফোল্ড হয় আমরা এরকম উঠাই এটা এখানে লেগে থাকবে আমি এরকম উঠাব এখানে কোনো নেক ফোল্ড হবে না তাহলে পেছনের মাংসগুলো আরও স্ট্রং হবে তো যখন পেছনের মাংসগুলো অনেক স্ট্রং হবে সামনের মাংসগুলো স্ট্রং হবে তার অনেক কষ্ট কমে যাবে এইটার জন্য করার হলো ঠিক এখান থেকে এরকম বসে মুখটাকে আপনি ঘোরালেন মিড ক্ল্যাবিকেলে আনলেন আমাদের এই

কথা বলছিলাম সেই ব্যায়াম নিয়ে সার্ভিকোজেনিক খেডে কিভাবে কমানো যায় ব্যায়ামের মাধ্যমে এক্ষেত্রে কি স্যার ফিজিওথেরাপির সাথে এটার কি সম্পর্ক এই ব্যায়ামও কি ফিজিওথেরাপির অংশ জি ফিজিওথেরাপি ইজ এ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো এক্সারসাইজ ইজ এ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো ফিজিওথেরাপির একটা পার্ট হল এক্সারসাইজ আর একটি পার্ট হলো বিভিন্ন মোডালিটি যেমন আমরা লেজার ব্যবহার করি আলট্রাসাউন্ড ব্যবহার করি আইএফটি ব্যবহার করি টেন্স ব্যবহার করি ট্রাকশন ব্যবহার করি বিভিন্ন কিছু আমরা ব্যবহার করি সেক্ষেত্রে এক্সারসাইজ একটি পার্ট ফিজিওথেরাপির আমি এক্সারসাইজ পার্ট আপনাদেরকে বলছি এর সাথে আমরা ফিজিওথেরাপি চিকিৎসার অন্য অন্য মোডালিটিস ব্যবহার করি যেমন এখানে আমরা আলট্রাসাউন্ড ব্যবহার করি আমরা এখানে লেজার ব্যবহার করি আমরা এখানে ওয়াক্স ব্যাক স্ট্রোকিং করি এই তিনটা জিনিস খুব কমন থাকে এখানে এছাড়াও আমরা যেটা বলবো যে আমরা তখন চিকিৎসা করলাম রুগীকে কিন্তু চিকিৎসা ছাড়া রুগী কী করে ভালো হতে পারে যদি এ ধরনের মাথা ব্যথা হয় প্রথম আপনি আগে ফাইন্ড আউট করবেন আপনি আগে বের করবেন যে মাস্কুলো স্ক্যালিটাল স্পেশালিস্ট কোথায় আছে তাকে তিনি আপনাকে অনেক সাহায্য করবে এটা আপনার হাতের কাছেই হতে পারে এছাড়া হতে পারে যে আপনি নিজে নিজে এখন যা বলছি যে আপনি নিজে নিজে কতগুলো অভ্যাস পরিবর্তন করতে পারেন প্রথম হলো প্রিভেন্ট করেন আপনি কিভাবে যে আমি তো কম্পিউটারে বসে কাজ করি তা আমি খানিকক্ষণ কম্পিউটারে কাজ করে সে আমি দশ মিনিট কাজ করার পরে আমি একটু এখানে নিলাম পেছন দিকে চাপ দিলাম এই ধরে রাখলাম অথবা আমি এরকম আছি এখানে নিলাম আমি এই করলাম আবার এই করলাম আমি এই দিকে নিলাম আমি এই দিকে নিলাম যেমন ব্যাগ আমি এখানে একটু জাস্ট অ্যান এক্সাম্পল দিচ্ছি যে ব্যাকের ব্যাপারে আমরা অনেক সময় দীর্ঘক্ষণ কাজ করার পরে আমরা একটু উঠে দাঁড়াই দাঁড়িয়ে পেছন দিকে হাত দিয়ে একটু বাঁকা হই একটু টান দিই টান দেই আমি একটা ছোট্ট কয়েক সেকেন্ডের একটা উদাহরণ যাচ্ছে আমি যখন ছোটোবেলায় গ্রামে দেখেছি আমার বাড়ির লোকজন হয়তো বসে কাজ করছে খানিকক্ষণ পর দেখলাম উঠে দাঁড়িয়ে পেছন দিকে বাঁকা হচ্ছে এখন বুঝি যে সে সামনের যুগে যখন কাজ করছিল তখন তার পিঠে খুব কষ্ট হচ্ছিল সে পেছন দিকে বাঁকা হয়ে এটাকে কম্পেনসেট করছে যেমন আপনি যদি এই আঙ্গুলটা এরকম অনেকক্ষণ ধরে থাকেন আপনার ব্যথা হবে কিন্তু আপনি যদি খানিকক্ষণ পর এই এই করেন ব্যথা চলে যাবে এক্সারসাইজের মধ্যে যদি ইয়েস ইট ইজ ইন এক্সারসাইজ ঠিক নেকের বেলাও তাই নেকের কষ্টে যারা থাকেন তারা এরকম পেছনে নিলেন এই করলেন মানে যারা কম্পিউটারে কাজ করছেন যারা টেক্সট পাঠাচ্ছেন প্রথম বলবো যে আপনি অল্প সময় এরকম পাঠাতে পারেন কিন্তু তারপরেই আপনাকে এই চেঞ্জ করতে হবে পেছনে নিতেই হবে দেয়ার ইজ না অল্টারনেটিভ দুটো কারণে একটা হলো যে আপনার সামনে আনাতে পেছনের মাংসগুলো আমি নিয়ে আসছিলাম এটা যে এরকম পেছনের মাংসগুলো এরকম আছে পেছনের মাংসের মধ্যে ইলাস্টিসিটি থাকে তো সে যখন সামনে আনেন তখন এই যে লম্বা হয় লম্বা হচ্ছে আরো তারপরে যখন আপনি আবার এইদিকে নিলেন তখন সেটি আরও সংকুচিত সংকুচিত হলো মানে এই লম্বা হওয়া এবং সংকুচিত হওয়া এটা মাসেলের একটা ধর্ম এবং যে কারণেই আমরা এই হাত বাঁকা করতে পারি হাত সোজা করতে পারি যদি আমাদের এই ধর্ম মাসেল পালন না করতো তাহলে শুধু এইরকমই হয়ে থাকলে আর সোজা হচ্ছে না তাহলে তো হতো না মানে আল্লাহাকে আমাদের এত সুন্দর করে সৃষ্টি করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে এই জিনিসগুলো এদের মধ্যে এখানে চলে আসছে এই ব্যথাটা আপনি যে যখন ডায়াগনোসিস করেন সেক্ষেত্রে কি কি করতে আপনার কি ইনভেস্টিগেশন আপনাকে হেল্প করে। যেমন আমি দুই প্রকার সাহায্য নেই একটি হলো রেডিওলজিক্যাল রেডিওলজিক্যালের মধ্যে যেহেতু আমি ফিজিক্যাল এক্সামিনেশান করে পেয়ে গেলাম তার ঘাড়ে তো সুতরাং আমি মাথার কোনো টেস্ট করি না মাথার এমআরআই এক্স রে সিটি স্ক্যান করি না আমি শুধু ঘাড়েরটা করে নেই আর সাথে দেখি যেটা এটা কিন্তু খুব কমন প্রবলেম আপনি তো চিকিৎসক আপনি প্রেসক্রি মানে রুগী দেখেন ভিটামিন ডি ভিটামিন ডি দেখা যাচ্ছে দশজনের সাড়ে নয় জন নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টের ভিটামিন ডি এর অভাব সেক্ষেত্রে কিন্তু এখন সেক্ষেত্রে আমরা যেটা করি হ্যাঁ অনেক অ্যাভেলেবেল আপনি ভিটামিন ডিটা টেস্ট করে নিলেন তার রেঞ্জটা কত সে অনুযায়ী আপনি ট্যাবলেট ইঞ্জেকশন ভেঙে খেতে বলেন বা যেটা সুবিধা সেটা করলেন তার সাথে আপনি করবেন হলো